বঙ্গবন্ধুর বায়োপিক ইতিহাসের অনেক অজানা তথ্য তুলে ধরবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের শুভ মুক্তি ঘোষণা করে দেশবাসীকে তা দেখার আমন্ত্রণ জানান তিনি। প্রিমিয়ার শো শেষে প্রথিতযশা শিল্পীরা বলেন, ছবিটিতে বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতার ইতিহাস অত্যন্ত সাবলীলভাবে উঠে এসেছে। আগামীকাল থেকে দেশের 153টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। আরো জানাচ্ছেন নাসিরউদ্দিন। টুঙ্গিপাড়ার ছোট্ট খোকার রাজনৈতিক পথচলা, বঙ্গবন্ধু এবং একটি জাতির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হয়ে ওঠার গল্প মুজিব একটি জাতির রূপকার, যেখানে বাঙালির শোষণ বঞ্চনার পাশাপাশি অধিকার আদায়ের সংগ্রাম উঠে এসেছে নিপুণতার সঙ্গে। বাংলা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে আয়োজন করা হয় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। শুভ মুক্তির ঘোষণা দিয়ে তা দেশবাসীকে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এর মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য জানার সুযোগ মিলবে। ইতিহাসের অনেক চিত্র, অনেক অজানা তথ্য আমরা জানতে পারব। আমি ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমাদের বাংলাদেশেও নির্মাণ কাজের সাথে যা সম্পর্কিত ছিল সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি জানান, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সেতুবন্ধনও দেখা যাবে সিনেমাটিতে। আমার মা, আমার দাদা দাদি সহ পরিবারের কথা আপনারা জানতে পারবেন। কাজেই সকলে আমি আশা করি এই ছবিটা দেখে ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন। পরে কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে চলচ্চিত্রটি উপভোগ করেন বঙ্গবন্ধু কন্যা। এটি একটি অনবদ্য উপস্থাপনা বলে জানান প্রথিতযশা শিল্পীরা। একেবারে সহজ সরলভাবে বঙ্গবন্ধুর গল্পটি বলে গেছে, এতে আরও ভালো লেগেছে। অসম্ভব ভালো লাগা নিয়ে ছবিটা দেখলাম। সবচেয়ে বড় পাওনা হলো যেটা, যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে আজকে ছবিটা দেখলেন। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরেফিন শুভ। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হয়েছেন নুসরাত ইমরোজ তিশা, আর শেখ হাসিনার চরিত্র ফুটিয়েছেন নুসরাত ফারিয়া। তাকে আমি বের হওয়ার সময় একটা কথা জিজ্ঞেস করেছি যে আমি কি করতে পেরেছি, তখন তিনি আমাকে জাস্ট দেখে চোখে পানি চলে এসেছে এবং বলেছে যে তুমি একদম আমি যেমনটি ছিলে ঠিক তেমনটি। সমস্ত ধরনের ইমোশন এখানে আছে, মানব জীবনে যত ইমোশনস আছে, এবং এটা একটা পিরিয়ড ফিল্ম, একটা ইতিহাস ভিত্তিক ফিল্ম, আপনাদের ভালো লাগবে। শুক্রবার দেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমাটি। ভারতের সিনেমা হলে দেখা যাবে 27 অক্টোবর থেকে। মানুষ ভালোবাসে সেরকম একটা গল্প। আমি কতবার এই মিউজিক এই ফিল্মটা দেখেছি, কেননা আমাকে মিউজিক করতে হয়েছে। আমার মনে হয় এটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সিনেমা আমার জন্য। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি। সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।